আসসালামু আলাইকুম। তো আজকে আপনার কিছু সমস্যা লইয়া আপনার পক্ষতা কি খৈরুলবাড়ির দরবার আমি লুকমান হাজির। তো আপনারা মাঝে আমি কই খৈরুলবাড়ি রে, আমরা একটা সমস্যা, তুমি গত কদিন আগে একটা গান ছাড়ছো, মানে ইয়া গান বলে তো গজ গানও আরে, তো গানও একটা লাইন ব্যবহার করছো, লাইনটা ওরকম হইল গিয়া অনেক মানুষ এটাও বলে টাকা এখন রব, তুমি টাকা এখন রব, টাকা রে রব, আল্লাহর লগে তুলনা করলে কি তার লাগে, তুমি শিরকি গুনাহ করছো। এটা আপনি এবং আপনার ভিউয়ার্সের চিন্তা, মানে আমরা যারা ভিউয়ার্স আছে, মানে এই শব্দটা ব্যবহার করার কারণে মানে ইন আল্লাহ মানে টাকারে আল্লাহর লগে সমতুল্য করে নিছি। ওলা ওলাও আসল কথা হয়েছে কিটা জানেননি, কই রব শব্দের অর্থ হইল প্রতিপালক, যে লালন পালন করো তানে রব হয়। অনেক ক্ষেত্রে আমরা মা বাবারে রব হইতাম পারি, যদি আমার বড় ভাই থাকেন তান যদি আমার পরিচালনা করেন, লালন পালন করেন, পরণ পোষণ দেন, খাওয়াইন, তো অনেক সময় তানেও আমি রব হইতাম পারি। রব শব্দ দেখু এগুলো হইলো আল্লাহর সিফতি নাম। এখন আপনার গাঁও রহমান নামের কোনো মানুষ আছেন? প্রচুর আছেন। রহিম নামর আছেন? আছেন। জলিল, জব্বার, কাহার সত্তাও আছেন? আছেন আছেন। এখন ই নামগুলো তো আল্লাহর নাম, রহমান শব্দ দেখু এগুলো তো আল্লাহর নাম। এখন আপনি কোনোদিন জিজ্ঞাসা নি হবা তুই তোর নাম যে রহমান রাখলে তুই কি তো আল্লাহ নি, ইলা প্রশ্ন করলাম, ইলা প্রশ্ন করলাম। রহিম রে আপনি কোনোদিন জিজ্ঞাসা নি বলে হবা রহিম তোমার নাম তুমি রহিম রাখলা কেন, রহিম তো আল্লাহর নাম, তুমি আল্লাহ হয়েছ নি কথা হয় না। ও সেম ই নাম দেখু রব শব্দ দেখু এগুলো হইলো আল্লাহর গুণবাচক নাম। আচ্ছা, এর লাগি ইটা নাম আমি ব্যবহার করছি, অনেক মানুষ এটাও বলে টাকা এখন রব, মানে অনেক মানুষই ওটাও হয় যে টাকাও এখন আমার প্রতিপালক, প্রতিপালক আমার লালন পালন করে। আচ্ছা, এটা ইয়ান আমি কইছি না যে টেকার আল্লাহর সমতুল্য, টেকারে নিয়ে আল্লাহর জায়গাতে আমি বয়েছি না, আশা করি আপনি আপনার উত্তরটা পাইছি। তো তাই কইতে কইতরা রব শব্দের অর্থ হইল প্রতিপালক, আর প্রতিপালক অনেক সময় মা বাপরেও খোয়া যায় বা যে খাওয়াইয়া ফালে তারে খোয়া যায়, যেমন খরচ বরণ ভূষণ যে দেয় তারে খোয়া যায়। সো এই ক্ষেত্রে টেকাটা টেকা তাই আল্লাহর লগে রব শব্দটা তুলনা করছেন না ওরকম, ঠিক আছে মানলাম। কিন্তু গতদিন গত একটা ব্লগও খোয়া হয়েছে যে মানুষরে আসানিত সব আছে, আর একজন ভাইয়ে কইসুন আমার পক্ষ এখন ভাইয়ে কইসুন যে যদি আসানিত সব থাকতো তো নবীজিয়ে কইসুন বেশ বেশ করে খান দিতে, তো খান তাই হইলে বেশ বেশ করে আসো আর আসাও। ওই জন্য দেখেন সব জিনিস হইল বুঝার বেশ কম, আল্লাহ নবী গীতা কইছেন খান্দিতা, ই শব্দটা গীতা কইছেন খান্দিতাম। এখন যদি আমি আপনারে কই অন বউ তখন গীতা বোঝা গেল আপনি বইতা, আর যদি কই বুয়াও তো গীতা বোঝা গেল আমি ঘরে বুয়াইতাম, অন্য ঘরে বুয়াইতাম, তো মানুষের আসাও কইতে গীতা বোঝা গেল আমি আসিতাম নি না, অন্য কোনটি আসাইতাম আসাইতাম, তখন ইন অটোমেটিক একটা পার্থক্য হয়ে গেছে না, তুমি অন্য মানুষে আসাও, যদি তোমার চিন্তা থাকে আমি অন্যরে হাসাইতাম, তো অন্যরে যদি হাসাইত প্রথমে তুমি ভালো মানুষ হইতে লাগবো, হইতে লাগবো ভালো মানুষ যখন তুমি হইবা তখন অন্য মানুষরে হাসাইবা, কারণ কোনো বাদ মানুষে অন্য মানুষরে হাসাইতে পারে না, বাদ মানুষে অন্য মানুষরে খান্তায়, এতে তুমি খান্তি চায় না আসিতে এইজন কইছেন ই মাতাইছে না, আমরা কইছি অন্য মানুষরে আসাও, মানুষে আসাও হাসানি সব, কারণ ওই সময় হাসাইতাম পারমু যে সময় আমি তার প্রতি সুনজর রাখবো, তার প্রতি আমার মনের মাঝে চিন্তা ভালো থাকবো, তখন আমি তারে হাসাই, আর যদি তার প্রতি আমার মনের মাঝে কুচিন্তা থাকে আমি কীটা করবো খান্দাইমু খান্দাইমু তারে ক্ষতিগ্রস্ত করবো দুঃখ দিমু, আশা করি কতটা বুঝতে পারছি। বুঝতে পারছি, তো মেন হচ্ছে তাই তাই নাটকগুলো বানাইন, এগুলাত মাঝে মাঝে হাসির সিন অত লাগে ডালোইন, যে মানুষের একটু আশাইতা বা মনোরঞ্জন দিতা বা সবসময় খালি মশলা দিলেই হয় না। আমি সাধারণত কই ওয়াজও দেখছেন জানি প্রায় সময় মেশা বগলে মানুষ বিড়াইবার লাগি, মানুষ জমাইয়া রাখবার লাগি, মানুষের গুম বাঙ্গাইবার লাগিয়া অনেক হাসির কিস্সা করেন, যেগুলো কুরানও নাই হদিসও নাই, তো এখন আরও জন উঠে কোথায় আছে এটা কুরানো দিছো না ইত্যাদি আপনি কি তাহলে ওয়াজ করে সময় নষ্ট করতা, আর কোনো কোনো সময় উদাহরণস্বরূপ হাসির মাতায় যার কারণে হাসিটা হইল মনের খুরাক, কোনো মানুষ যদি হাসি থেকে বঞ্চিত হয়ে যায় তে হে বেমারি হয়ে যাব, হে অসুস্থ হয়ে যাব, ও তার লাগে তোমার জীবনটার হাসি খুশির মাঝে রাস্তায় তখন তোমার মন ফ্রেশ থাকবো, আর তুমি নীরবে আল্লাহর কাছে শান্তি চাই। তো আমরা বুঝছি ব্যাপারটা, এখন মাত হয়েছে গিয়া আমরা মাঝে প্রায় আরই আমরা আপনার কাছে দাবি হইল কথা যে আপনারা আপনারা নাটকও
মহিলা মানুষ কেতাল লাগে ইয়ার করেন না, কেতাল লাগে এখন প্রায় চ্যানেল দেখা গেল আর যেন ভিউজ ফাইবার লাগিয়া জলদি জলদি গ্রো করবার লাগিয়া খালি মহিলা অ্যাড কতটা আনিয়া আর আকর্ষণমূলক নাটক বানাইতরা। তো আপনারাও তো বানাইলে আপনারা ফায়দা হইল মানে, আপনারা ভিউজ আইলো মানে, ইনকাম আইলো মানে, তো কেতাল লাগে অ্যাড করেন না আপনারা। আমরা যারা আপনার নাটক দেখি এর মাঝে আমরা 20% মানুষের দাবি হইল কি আপনারা মহিলা অ্যাড করতা, বাট করেন না কেতাল লাগে কথা আমি জানতে চাই। আমরা মহিলা আমরা যখন নাটক চ্যানেল শুরু করছি তখন শুরুতে অনেক মহিলা আমরা যোগাযোগ করছি তান তান আমরা নাটক অ্যাড করার লাগে। আচ্ছা আমরা শুরু তো না করে দিছি আর ইনশাল্লাহ যতদিন দুনিয়ায় থাকমু আর যতদিন নাটক করমু ইনশাল্লাহ মহিলা ঢুকাইতাম না। আচ্ছা আর অন্য অন্য চ্যানেল যেগুলো খুলে হয়েছে বিশেষ করে বায়ন্তরে আমি হেও করি আর না তান তান উদ্দেশ্য কীটা জানি না, তবে আমরা মুসলিম সমাজ পর্দার একটা মাত আছে, এই পর্দায় বাধা দে এক নম্বর, আর দুই নম্বর হইল মহিলা এবং পুরুষ একত্রিত হইয়া মনোরঞ্জনের মতো মনোরঞ্জন করার লাগিয়া বা ভিডিও বানানি এটা কমপ্লিট আমা মানে ইসলামও নিষিদ্ধ আছে, এটা আমরা করতাম পারতাম না, যেটা আমার ইসলামও নিষিদ্ধ আমার ইজাজত দেয় না এই কাজটা আমি করতাম না, এদিকে আমি যাইতাম না। তেমন মহিলা হারাইয়া ভিডিও বানানি আপনার কথা না যায় তো কিন্তু পুরুষও তাকে কিন্তু ভিডিও বানানি যাইজ নেই, অনেক ক্ষেত্রে তো ফটো ওঠাও না যায় ভিডিও করাও না যায়, তো আপনারা তো ভিডিও করতে কিন্তু যাইজ হয়ে গেল না। দেখুন ভিডিও পৃথিবীর বর্তমানে এই পৃথিবীর 100% মানুষ যা মানুষ আছেন বর্তমান পৃথিবীর চাই আলিম অকুয়া উলামায় কেরাম অকুয়া সব ভিডিওর মধ্যে আছে, ভিডিওর বারে কোনো মানুষ নাই কিলা সম্ভব। আপনি যদি বিশাল মার্কেটও গিয়ে ঢুকুন করে মন ইন সিসি ক্যামেরা লাগাইলে আছে আপনি যা হরকত কতরা এর ভিতরে সব আপনার অন্য ভিডিও টুটের ক্যামেরার মধ্যে বন্দিও। আপনি এটিএম লইয়া ব্যাংকে গেছেন বা একটা এটিএমতে হুইসা উঠানে গেছেন আপনার ইনও ক্যামেরা লাগাই, বাজারে কোনো জায়গায় ঝগড়া লাগছে আপনি দাঁড়াইয়া ঝগড়া দেখতরা আর একজনে ভিডিও করে তখনও ইনও আপনি জুয়ে গেছেন। এখন কত হইল ভিডিও যাইজ না না যাইজ এগুলো সোজা উত্তর হইল একটা গ্লাস যদি আপনি সামনে আনো। আচ্ছা আর এই গ্লাস যদি রাখিয়া যদি খেয়ে হয় বলে গ্লাসের মধ্যে জল ডালিয়া খাওয়া কিতা যাইজ আর মদ ডালিয়া না যাইজ, যে এই ভিডিও যেটা এটা দরিয়া নেন একটা গ্লাস ক্যামেরা যেটা এটা দরিয়া নেন একটা গ্লাস এটার মধ্যে আমরা ভালো জিনিস ডালিয়া ভালো জিনিস ডালিয়া হয়তো আমরা নিজে কিছু উপকৃত হইয়া সমাজের উপকৃত করার চেষ্টা করিয়া কিন্তু এটার ভিতরে আমরা খারাপ কোনো জিনিস ডালিয়া যদি করি যেমন মদ ডালিয়া গ্লাসের মধ্যে খাওয়া দিলে হারাম ওলে ভিডিওর মধ্যে আজে বাজে মানে মানে মানুষের ধ্বংস করার মানুষের চরিত্র ধ্বংস করার মতো যদি কোনো ভিডিও আমরা বানাই আপলোড দিই আর দিয়া ভিডিও বানাই তো এই ভিডিওটা আমরা লাগে না যাই দেখব আর ভিডিও যাই যেই না হইবা এই প্রথম নম্বর হইল পশ্চিম এশিয়া মহাদেশ অনেক আগে তারা ভিডিওরে বৈধতা দিলেছে। আচ্ছা ছবি তোলা দেখু এগুলো পুরা হারাম খাওয়া হয়েছে না প্রয়োজনে ছবি তুলতে পারবা কারণ ছবি তোলারে কয় ছবি আটকানি আর ছবি অঙ্কন করা যেটা ওটা হইল হারাম শরীয়তের মাত হইল আলিম উলামা কেরামলে কইছেন ছবি অঙ্কন করা দেখু যে মানুষের দুনিয়ার ছবি অঙ্কন করব ছবি আঁকিব কেউ আছে না নি সলমান খানের বালা ভাই সলমান খানের ছবি আঁকিলার কেউ আছে অমুকের বালা ভাই অমুকের ছবি আঁকিলার এরে কিয়ামতর দিন খোয়া হইব ও ছবির ভিতরে তুমি জান দেও তাহলে ছবি অঙ্কন করা হারাম আর ইটা যেটারে আমরা যে ক্যামেরার মাধ্যমে যেটা ফটো উঠি ইটার কয় ছবি আটকানো এটা ছবি আঁকা না আর ভিডিও শরীয়ত যাইজ তবে ভিডিওটা বৈধ হইতে লাগবে এটা মানুষের ক্ষতি করলে সমাজের ক্ষতি করলে ইসলামের ক্ষতি করলে এটা তো না যাই দেব আপনি যদি ভিডিওর বারেও যদি অশ্লীল কাজ করেন এগুলো না যাইজ। আচ্ছা এখন কই ভিডিও করেন না আপনারা ক্যামেরা ধরছে না আপনি সুদ খাইতরা গুড় খাইতরা মদ খাইতরা গাঞ্জা খাইতরা আবার একজনে ভিডিওর ভিতরে আমাইয়া করে এটা খাইও না আপনার হগু বুড়া লাগে আর আপনি ভিডিওর বারে হগু করডা আপনার কাছে এগু শুদ্ধ লাগে এইটা কী ধরনের চিন্তা অনেক মানুষ আছে না নিয়ে ভিডিওত নাই কিন্তু দুনিয়ার মার্ডার রেপ মার্ডার বদমাশি ইত্যাদি গুস খাওয়া সুদ খাওয়া মানুষের সাতানি সব যাত বাজে কাম করে হে মন তাইকে মনে করতে তাই ভিডিওত না আইলা নাই কারণ কিছু জানো নি আল্লাহ কইতরা তোমার জীবনের প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা সময়ে আমি রেকর্ড করে রাখি আর কাল কিয়ামতের দিন তোমার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে তুলিয়া দেখায় তা আল্লাহ স্বয়ং যখন ভিডিও করে রাখতা সারা আমরা চরিত্র
আমরা এর মাঝে কি আমরা ভিডিও মাধ্যমে মানুষের মূল চরিত্র দেখব, মূল ত্রুটিগুলো তুলিয়া ধরিয়া আমরা এরকম বাদ দিচ্ছি বলি। এখন আপনার কথা হইলে গিয়া সমাজ উপকৃত করতে গিয়া ভিডিও করা যায়। তো এক্ষেত্রে অনেক মেয়েরা আছেন আমরা এলাকার বা আমরা আশপাশের মুসলিম মেয়েরা যারা তোমার সমাজ উপকৃত করতে গিয়া তাই ভিডিও তাইয়া আলাদারি মাত মাতের, ইসলামিক মাত মাতের বা সেও আছে রান্দাবাড়া ইকার, এটাও তো সমাজ উপকৃত হর, এটা এটা দিয়া। কিন্তু আল্লাহ কইছেন কিতা তোমার আওয়াজ গড়তেই বারে বার হইতো না, সাইডের ভিতরে থাকতো। এক্ষেত্রে ইগে তো তোমার আওয়াজ ভিডিওর মাধ্যমে ক্রয় করিয়া বাজারও খালি সমাজ উপকৃত করে, তখন এগুলি আপনি কিন্তু দেখো এগুলো যাইজ না না যাইজ। দেখো এলা যদি কোনো মহিলা বোধে কেম নেই যে আমি মানুষের রান্না শিখতাম, পৃথিবীর শুরু থেকে লইয়া শেষ এখন পর্যন্ত সব মানুষের রান্না করি খা, রান্না নতুন করে কারোর শিখানি লাগবো এলা কিছু নাই। যদি নিজের ছবিরে না দেখাইয়া যদি এরকম কিছু করতে পারো তে আমার মনে হয় অবৈধ কিছু না। কিন্তু নিজরে যদি পর্দার বাইরে লইয়ায় আর নিজে যদি এই ভিডিওত মাত তে আমার মনে হয় এটা শুভনীয় না। এবং রান্না করতে গিয়ে অনেক সময় আছর অতখান ফ্রন্ত খনি পর্যন্ত এই কবজা বন্ধ দেখাইতে লাগে। বা আমার মা দিয়েছে গিয়া আল্লাহ কৈছেন যখন তোমার কোরআন শরীফ তেলাওয়াত যদিও তুমি মহিলা মানুষের তো তোমার তেলাওয়াতটা ঘরের সাইডের বাইরে যাইতো না, তো তুমি তোমার রান্না করতে গিয়ে যে কথাগুলো কইবা এই কথাগুলো ক্যামেরার মাধ্যমে তুমি ক্রয় করিয়া রেকর্ডিং করিয়া যখন তুমি বাজারও ছাড়িয়ে দুনিয়ার মানুষ তোমার আওয়াজটা শুনাই দেয় তো এগুলো তুমি কীরকম কইবা যে পসিবল। তো মেয়েরা লাগি তো আরও সহজ পদ্ধতি আছে কোনটা এরকম ভিডিও যে মহিলাগুলো বানাইতরা আমরা সিলেটবাসীর মধ্যে সিলেটি যেগুলো আসেন ওগুলোর উদ্দেশ্যে আমি কইতাম চাইমু যে এইগুলো যেগুলো ভিডিও বানাইতরা তাই ভিডিও বানাকুয়া তাই যদি মনে করো অন তান যদি স্বামী থাকেন এই কথাগুলো স্বামীরে দেখুয়া কুয়া তাই যে ভিডিওটা বানাইতরা মানে মই মশলা দিয়ে সুন্দর করে ভিডিও বানাই লাগে ওই জায়গা ও খাসটা তার স্বামীরে দি তাইন করাইন। আপনার কথা ওই লাগে যদি তাই নিজে কইন তা খোয়াটা অবৈধ হইব বা হারাম হইব আমার মনে হয় মানে অবৈধতা মানে এরকম খোয়াটা ঠিক নাই। কিন্তু এখন তো বেশিরভাগ অন্য অন্য জায়গায় মহিলার তো আওয়াজ প্রচুর দিকে শোনা তার মহিলা ওয়াজ ওয়াজ ওখরটা বক্তব্য দিতরা এখন হইল দেখা লাগবো এই ভিডিও সমাজের ফায়দা করে আচ্ছা বা মানুষের যদি খারাপ দিকে অগ্রসর করিলায় মানুষ যদি তান দিকে আকৃষ্ট হয়ে যায় যে মহিলা ভিডিও বানাইতরা তান দিকে আকৃষ্ট হয়ে যায় তানে লইয়া যদি তার মনের মাঝে স্বপ্ন সাজানি শুরু করে আজে বাজে চিন্তা শুরু করে তো এইটা তাই তো গুণাগার তাই নইবা আর তার কারণে অন্য মানুষ অনেক সময় মহিলার আওয়াজ শুনতে শুনবার লাগেও মানুষ ভিডিও ক্লিক করে মহিলা মানুষের ফলোয়ারও তার লাগে ব্যস্ত কারণ তার আওয়াজ আওয়াজ দিয়ে মানুষের অনেক সময় খারাপ চিন্তাধারা করে তার আওয়াজটাকেও তো তার ফেস না দেখাইলেও তো আওয়াজটাকেও মানুষ নষ্ট হইতরা এই আওয়াজটা তাই তার যে কোনো পুরুষ মানুষ দিয়ে হইতে পারবা যদি এরকম ভিডিও আমরা এদিকে করো না আর আমার হিসাবে মুসলিম মহিলা যারা এরা এটা তাকে বিরত থাকা পারে। তো এখন মাতে লইগে কিছু মহিলাগুলোর মাতে হইল আজহারি হিসাবে কইছেন আজহারি বাংলাদেশের আজহারি ওয়াজ হিসাবে কইছেন যে পর্দার ভিতরে থাকিয়া মহিলাগুলো দুনিয়ার যে কোনো কাজ করতে পারবা মানে জায়েজ যে কোনো কাজ করতে পারবা তো এটার উপরে আপনাকে তা কইবা। এখন দেখুন পর্দার ভিতরে থাকিয়া অনেক কাজ আছে পর্দার ভিতরে থাকিয়া এখন আমি হিজাবুজা ফুরিয়া পর্দার ভিতরে হিজাবুজা ফুরিয়া আমি আমার লাগাবাড়ি সাসারো বাড়ির লোক তা অনুগ্রহ দিল অলরেডি না যাইজু জায়জ কাজ করতে পারবা করতে পারবো জায়জের মধ্যে এই যে জিনিসগুলো দেন বর্তমান মহিলাগুলো শুরু করছেন এটা পড়েন না আমার মনে হয় হয়তো আজার হিসাবে জিনিসটা বিস্তারিত বাঙ্গে কইছেন না আর তান কথার ফায়দা উঠেছে থাকেন। তো মেন কথা হয়েছে কি তান কথা থেকে আমি ওখানে বুঝতে পারছি যে এই যেগুলো কাজ আমরা রেসাইটোর মহিলা মানুষের করেন এগুলোর থেকে বাঁচিয়া থাকা উত্তম কারণ আপনারা যারা রান্না শেখাইতে আইয়া ইউটিউবে আইয়া এটা লাখ লাখ হাজার হাজার চ্যানেল ফলো রয়েছে রান্না শেখাইবার লাগে তারা রান্না অলরেডি আপনার এটা রান্না শেখাইতে বিরিয়ানি আর তার মশলা টুসলা এটা অলরেডি দুনিয়ায় সব মানুষ জানোন আমরা এই সাইডের সিলেটি মানুষের সো আপনার নতুন করে শিখাইতে এগুলো কিছু রয়েছে না বুঝছেন না বিশেষ করে আপনার মাত্রামায় কইয়া এই যে মহিলা আইয়া মনে করো রান্না শিখাইতা তাইনু অন্য কোনো এক চ্যানেলও দেখছি আইয়া শিখিয়ে আবার শিখাইতরা শিখাইতরা তো আপনি যে চ্যানেল দেখছেন এই চ্যানেলও সবে দেখের দেখেন আপনি মনে করবা না যে এই চ্যানেলটা শুধু আপনি দেখছেন আর আপনি আপনি এখন যেটা দিতরা ওটা ওদিকের মাসে নতুন হিসাবে দেখবো এরা কিছু নাই। আর মেইন হিসেবে কি আপনার কথা একটা কথা আমি বুঝতে পারছি যে আপনারা যে আওয়াজ একটা আপনারা ব্যাকগ্রাউন্ডও দেন যে আমরা ভিডিও তাইয়ার না আমরা করতেই মাতি আর এটা কমপ্লিট তেন তেন কইতে এক হিসাবে খারাপ বৈধ না হইলে চলে কেটার লাগে আল্লাহ যখন মানুষের উপর কই দিয়েছেন যে তোমার আওয়াজটা তোমার ঘরের সাইডের ভিতরে নিয়ন্ত্রণ রাখতে হয় তো তুমি এগুলো ভিডিওর মাধ্যমে তুলিয়ে সমাজের সব মানুষের সামনে এগুলো তুলিয়ে ধরাটা তোমার কোনো অ্যাঙ্গেলে এগুলো বৈধ করা যায় না। সো আপনারা চেষ্টা করবো যদি সম্ভব হয়
তে আপনারা এই ভিডিওটাকে না করিয়া অন্য কোনো হালাল তরিকায় উপার্জন করিয়া খাওয়ার চেষ্টা করবা। ভিডিওটাকে তেমন ইনকাম হয় না, আর আপনারা যে আইয়া ভিডিও করতা এটা নতুন কিছু রইছেও না, অলরেডি এটা মানুষের খতরা। আর উপযুক্ত কোনো মেয়ের আওয়াজটা বাইরে না বাড়ানো এটাও আমার মনে হয় বালা, কারণ যারা উপযুক্ত হয়েছে না এখন মধ্যে বালিক হয়েছে না তারা তো কিছু নাই, আর যারা বালিক হয়ে গেছে তারা আর লাগে তো কমসে কম ইসলামর শরীয়ত মানিয়া ইসলামর ভিতরে তাকিয়া চলাটা উত্তম। সো আপনার পক্ষ থাকি কিছু সমস্যা লইয়া আসলাম আমি হরুল ভাইয়ের দরবারও, তো আজকাল লাগে আমি যাই আর গিয়া। আর আবার আপনাদের তো কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টও হইবা বা আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপও হইবা, আমি আবার আপনাদের পক্ষ থাকি তান দরবারও আইমু, এই সব সমস্যার সমাধান বা করিয়া দিমু ইনশাল্লাহ। দোয়া করবো আমার লাগে। আসসালামু আলাইকুম।